প্রথমে ঠাকুর মা স্বামীজি স্বামী অরিদানন্দজি আমাদের অতি ভারতের যত আত্মঘাতিক পুরুষ এবং সারা ভারতময় এই সমস্ত তীর্থস্থান সাধন ভূমি বিক্ষিপ্ত হয়ে আছে, সেই সব ভূমিতে সেই সব মহামানবদের শ্রীচরণে মস্তক অবনত করে কপাল ঠেকিয়ে প্রণাম করে একটু শক্তি সঞ্চয় করে মনকে একটু স্থির করে আমরা আজকের এই কথা শুরু করার আগে আপনাদের আমি সশ্রুত অভিবাদন জানাই মায়েদেরকে। আমি তো তাদেরই সন্তান, তাদের আমি প্রণাম জানাই। আর সবচেয়ে বড় কথা, অদূরে একটু দূরে দেখুন ব্যস্ত সমস্ত কলকাতা হইচই করে ঘুরে বেড়াচ্ছে, সারাদিন ধরে ঘুরে কথা তৈরি করছে, কিন্তু এই যে জায়গাটিতে আমরা এই মুহূর্তে বসে আছি এখানে বসে বসে মনে হচ্ছে না কত শান্ত, কত নির্জন, কত পবিত্র, এখানে একটা ভাব খেলা হচ্ছে। আমাদের মনে হয় যে এই যে সময় আজকের দিনটা বেরিয়ে গেল, অতীত হয়ে গেল। অতীত যাই কোথায়? অতীত কিন্তু আমাদের মধ্যেই পাইচারি করে। এইখানে আপনারা যদি একটু চোখ দিয়ে একটু ধ্যান করেন তখন দেখবেন সেই মহান অতীত এখানে পাইচারি করছে, সে বড় রহস্যময় উপস্থিতি। আমরা যদি না নিজেকে স্থির করি এবং আমাদের মধ্যে যে আধ্যাত্মিক পয়েন্ট আছে, একটা কেন্দ্র আছে, আমাদের ভিতরে তো অনেক রকম ব্যাপার আছে, একটা জৈব দিক আছে, কিন্তু তার মধ্যেও একটি আছে যে কারণে বলা হচ্ছে মৌন চল নিধি নিকেতনে, সংসার ছেড়ে মৌন চল নিজ নিকেতনে। সে নিকেতনটা কোথায় সেটা আমার অন্তরেই আছে, কোথায় তাহলে বেড়াস খুঁজে জীবনে সেটা তো ভেতরেই আছে। রামকুমার একটি সুন্দর গান আছে, কোথায় তাহলে বেড়াস খুঁজে সারা কাশী বৃন্দাবনে, সেটা তোমার ভেতরেই আছে। ভগবান শ্রী রামকৃষ্ণ সেই কারণে একটি অসম্ভব একটি গানের খুব ভক্ত ছিলেন এবং তিনি একটি কথা বলতেন, দেখো এই যে বহু চক আর কুটি দল, যারা মনে করে যে সারা ভারতবর্ষ এখানে ওখানে সেখানে তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেই তুমি ঈশ্বর লাভ হবে, ঈশ্বর লাভ তো পরের কথা, তারা সকলেই চান যে ভেতরে একটা শান্তি আসুক, সংসারে একটা শান্তি আসুক, পরিবার পরিজনদের সঙ্গে এমন একটা সমঝোতা হোক যাতে আমি একটা অপূর্ব সুন্দর শান্ত জীবন যাপন করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। ভগবান বলছেন ঈশ্বর দর্শন, সে তো অনেক দূরের কথা, ঈশ্বর দর্শন করতে আমরা চাই না, আমরা ঈশ্বরের কাছ থেকে কিছু করুণা চাই, একটু কৃপা চাই। তো সেই কারণে তিনি বলছেন যে এর জন্য তীর্থে তীর্থে ঘুরে বেরিয়ে দামটা কি, এদের বলে বহু চক, তুমি হও কুটি চক, এটি আসন পেতে বসো, বসে মনটিকে স্থির করো, এইবার ডুব 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 সাগরে আমার মন, তোমার ভেতরেই তো সব আছে। সেই জন্য জানেন আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিক সাধন পদ্ধতিতে অনেক কঠোর কঠোর পথ আছে এবং সেখানে গুরু শিষ্যকে ভয়ঙ্করভাবে পরীক্ষা করেন, নিপীড়ন করেন, নির্যাতন করেন, দেখে নেন যে এর ভেতরটা কেমন, সহ্য শক্তি কেমন। ঠাকুর বারে বারে একটি কথা বলতেন, সেটা যেন তার ফর্মুলা, ভালবর্ষ মধ্যাহ্নস্য চতুর্দশ্য সহ্য কর সহ্য কর সহ্য কর, যে সয় সে সয়, যে না সয় সে না সয়। মা সারদাটিকে আরেকভাবে বলতেন যে সয় সে বাবু মশাই, তাই যে সহ্য কর সহ্য কর, সংসার তো কি ভয়ঙ্কর জায়গা, এটা আমাদের একদম দগ্ধ করে দেবে। তাহলে এখানে পাঠিয়ে দিয়েছেন, কি পাঠিয়েছেন আমরা জানি না, হয়তো কখন ফল এই মায়ার একটা বিরাটের মধ্যে ঢুকে পড়েছি, হাজার হাজার কোটি কোটি প্রাণী এর মধ্যে অনেকেই আছে, আমরা এর মধ্যে থেকে সকলেই প্রতিটি মুহূর্তে এমন একটা জায়গায় যেতে চাই যেখানে আমি একটু যেটাকে বলে ইংরেজিতে গুড ফিলিংস, ঈশ্বর সাথে পরের কথা তিনি আসবেন জ্যোতির্ময় রূপ নিয়ে আমার ভ্রূ মধ্যে কিংবা আমার ভেতরের সমস্ত বন্ধন উচ্ছিন্ন করে দেবেন।
ঠাকুর বলছেন লগ্ন পর। আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা তো তিনি বারে বারে গান গিয়ে বলছেন, আপনার থেকে আপনি থেকে মনে জীবন আপু কারো ঘরে যা চাবি তখন সে পাবি খোঁজ নিজ অন্তঃপুরে। বড় দুঃখের কথা, ঠাকুর বলছেন যে মানুষের একটা বড় স্বভাবকে যেহেতু ছোট্ট বহির্মুখী বাইরেটাই সে দেখতে পায়, অন্তর্দৃষ্টি তার নেই, সে তোমার বাইরের দিকে তাকিয়ে এ কি করলো ও কি করলো ও কেমন সে কেমন এর ছেলে কেমন ওর বউটা কেমন ওর স্বামীটা কেমন ওর দাঁতটা বলছে ওর নাকটা ফাঁদা, এই করেই তার সারা জীবন কেটে গেল। বললেন এই যে তোমার বহির্মুখী দৃষ্টি এটাকে ভেতরে ভেতরে নিয়ে এসো, ভেতর দিকে তাক, ভেতর দিকে তাকালে কি দেখতে পাবে, তোমার ভেতরে তাল তাল অন্ধকার ভগবান। এখানে তুমি যে ঈশ্বরকে ডাকছো তাকে বসতে যাবে কোথায়? ভেতরটাকে সাফা করো। তাই উত্তর ভারতের যে সমস্ত সাধক ছিলেন, এবং আমরা যদি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম ভারতবর্ষটাকে একবার ভ্রমণ করে আসি, এবং এ সম্পর্কে বাড়ির সুন্দর একটি কথা শঙ্করাচার্য বলছেন, দেখো ভারতবর্ষের মানচিত্রটার দিকে চাপাও দিবি মনে হবে যে একটা মানুষ, দুপাশে দুটো হাত মাথার উপর মাথা এবং নিচের দিকে তার গ্রাজটি ডুবে আছে সমুদ্রের জল। এটা কি তিনি বলছেন, ভারতবর্ষ হচ্ছে ভগবানের উঠান। পৃথিবীতে আরো অনেক জায়গা আছে কিন্তু ভারতবর্ষ হচ্ছে অজির, অজির মানে ভগবানের উঠান, একটি বৈকুণ্ঠ। সেই কারণে মহাভারতে আছে ভারত আজির। তাহলে এই ভারতবর্ষের মানুষ আমরা, ইউরোপ নয় আমেরিকা নয় বিভিন্ন জায়গায় নয়, যেখানে আমাদের সভ্যতা হচ্ছে ভোগ পদ মানুষকে পোড়াও, আমাদের ত্যাগ কর মানুষের জন্য ত্যাগ কর। এই যে দুটো বিরাট গোলার্ধ এবং সেখানে কোটি কোটি মানুষ দুজন দু ধরনের আদর্শ নিয়ে তারা চলেছে, একজন একদিকে বলছে ভোগ ভোগ আরো ভোগ বিজ্ঞান প্রযুক্তি হইচই করে নাও যত পারো ভোগ করে নাও, তার কারণ কে কতদিন বাঁচবে তা তো জানা নেই, একটা গান ছিল না কে জানি কখনটা পাবে এই জীবনটা, ওটা যাবার ভোগ করে নাও। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন এর মাঝখানে একটা ব্যালেন্সের প্রয়োজন। তিনি কথাগুলো কোথায় বলছেন, আপনিও শুনেছেন কি আমিও শুনিনি, এই শুনেছেন যারা শুনেছেন তারা আমাদের মধ্যে কেউ নেই, স্বামী অভিনন্দনজি খুব শুনেছেন, তিনি প্রচুর লিখেছেন এবং ঠাকুরের জীবনে লিখেছেন, এবং ঠাকুরের যারা পার্শ্ব যাদের ঠাকুর বেছে বেছে এনে তাদের ধুয়ে মুছে, যেন মন্দিরে আমরা যখন ঠাকুর ঘরে বাসন সাজাই আমাদের পাত্র গেলাস ঘণ্টা সব যেমন ঝকঝকে করি, উনি কয়েকজনকে একগাদাকে নয় দেখে দেখে কয়েকজনকে বাইরে বের করে নিয়ে এলেন, ঘর থেকে টেনে এনে বার করে নিয়ে এলেন, তারাও অনেক তাদের কেরিয়ারে অনেক অনেক দূর যেতে পারতেন, ভোগের জগতে তারা ভয়ঙ্কর একটা প্রতিমা, কিন্তু ঠাকুর তাদের বলছেন সব ছাড়ে সব পাবে, এবং বলছেন তোদের না আমি ডেকে নিয়ে এসেছি কেন, না আমি যে এসেছি এটার তো একটা উদ্দেশ্য আছে। মাসাগুলো একবার কম হাসি মুখে বলেছিলেন তোমরা কি মনে করো তোমাদের ঠাকুর ঘরে ঘরে মন্দিরে মন্দিরে সন্দেশ রসগোল্লা খাওয়ার জন্য এসেছিলেন, মান কি কথা, ভগবান শ্রী রামকৃষ্ণ কেন এসেছিলেন তার ব্যাখ্যা যদি আমরা খুঁজতে চাই তাহলে আমাদের স্বামীজির কাছে যেতে হবে, তার সাক্ষাৎ যুবক শিষ্যদের কাছে যেতে হবে, স্বামী অভেদানন্দজির লেখা পড়তে হবে, এবং আরেকটি জিনিস করতে হবে সেটি হচ্ছে ধ্যান। ঠাকুর বারে বারে বলছেন তুমি ধ্যানে তাকে নিয়ে এসো তারপরে দেখবে তিনি তোমাকে সব বলে দেবে। এই যে ভগবান শ্রী রামকৃষ্ণের কথা আমরা পরবর্তীকালে যা শুনেছি শুনছি এবং আরো শুনব, এবং যার মধ্যে আমরা একবার মগ্ন হয়ে আছি, এবং সেটি আমরা কোথায় পাব, কথামৃতে, তপকথামৃতম
কবি বিড়িতম কল্ম সাপহম ভূমি গৃহন্তি চে ভুরিদা জনা। এই যে মাস্টারমশাইয়ের স্মৃতি গোপী গীতা থেকে, এটি বড় তাৎপর্যপূর্ণ কয়েকটি লাইন। এখন এই কথাবৃত্ত সম্পর্কে আজকে আমাদের সন্ধ্যায় আলোচনা করার কথা। এটি কি, এটি কেমন গ্রন্থ এবং এটা কিভাবে তৈরি হল, কেন হল, বাণিজ্যিক কারণে না, একটা অসাধারণ বলতে পারি। এই জন্যে ঠাকুরের কথাতে ঠাকুর বলছেন, দেখো মহাপুরুষরা আসেন কিন্তু অবতারের আশাটা একটু অন্যরকম। কিরকম অবতার আসেন? তার দলবল নিয়ে। যেমন বলুন তো, যেমন ধরুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বাইরে যান, আমি তো তাদের সঙ্গে সাংবাদিক জীবনে ভ্রমণ করে দেখেছি, তাদের সঙ্গে কি থাকে, তাদের সঙ্গে ডাক্তার থাকে, এমনকি এই যে সুব্রত দাঁত মাড়ি ভুলে গেছে, তাদের সঙ্গে দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার, হাটের ডাক্তার, পেটের ডাক্তার, একটা ডাক্তারদের ব্যাপার। তাহলে কি থাকবে বন্দুকধারী, রাইফেলধারী, রিভলভারধারী, ভোজালিধারী, এটা ভয়ঙ্কর ব্যাপার। তার সঙ্গে কি নেই, তার সঙ্গে রাঁধুনি আছে, তার সঙ্গে দেখা যায় জামা কাপড় পরবেন, ড্রেস, তার জন্য লোক আছে, তিনি কোন দিন কোন জামা পরে কিভাবে হাজির হবেন, মেকআপ কি হবে, নাহলে পাউডার মাখবেন না স্নো মাখবেন না তেল মাখবেন, একটু ভয়ঙ্কর ব্যাপার। কে না, তিনি হচ্ছেন মহামান্য একজন ব্যক্তি। ঠাকুর হাস্তে হাস্তে বলছেন অবতার ঠিক সে অবতার যখন আসেন তখন সা তার সপ্ত অল্প নিয়ে আসে। এবং কি সুন্দর উপমা দিচ্ছেন, বাউলের দল এলো, নাচলো, গাইল, তখন হঠাৎ চলে গেল। যে ফাঁকা মাঠটিতে তাঁব ফেলেছিল সেখানে কয়েকটি পোনা গিট পড়ে দিল, তা আমি সেই রকম বাউলের দল। কিন্তু তিনি বলছেন যখন মহাপুরুষ মহারাজ ঠাকুর যখন কথা বলছেন তখন উনি একটি খাতা নিয়ে লিখতে বসেছিলেন। ঠাকুর আপনি দেখে বললেন কি হচ্ছে ওটা, তারও বললেন এই যে আপনি বলছেন না এগুলো সব বিকে নিচ্ছি, মানে দুই জায়গাকে তোমার হচ্ছে তো লেখার জন্য আর এনে যাও গঙ্গা ফেলে দিয়ে এসো, যে লিখবে তাকে তো আমি এনেছি। কিন্তু তিনি ঠাকুরের কাছে আসবেন কিভাবে, ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে এসে বসেছেন, একে একে যারা আসছেন তারা কিভাবে আসছেন, ঠাকুর কি বিজ্ঞাপন দিয়েছিলেন যে আপনারা সব আসুন, তা তো জাননি, তাহলে কি করে আসছেন। সে একটা অদৃশ্য টান, এইটি অলৌকিক, প্রতিবাড়ির ছাদে দাঁড়িয়ে চিৎকার করছেন, সন্ধে হয়ে গেল, মন্দিরে আরতি শুরু হয়েছে, ওরে তোরা কোথায় আছিস, আয় আর আমি কাদের সঙ্গে কথা বলব, এই যে আহ্বান, তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না, এই আহ্বান যে কোথায় এসে কোন জায়গায় ঘা দেবে এবং কাকে নেবে। একটি ভালো উপমা দেওয়া হয়, ধরুন একটা মাটি অনেকে কাজ করছিল বজ্র পাথর, দেখা গেল বাজ পড়ে দু তিনজনই মারা গেল, বাকি সবাই কিন্তু একটু গায়ে একটা বড় মাছ মেখে বাড়ি ফিরে গেল। অর্থাৎ বিশ্বাস যে কার ধারে পড়বে, এত বড় জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাকে যে তিনি কৃপা করে সংসারের বাইরে বের করে নিয়ে এসে কোনো মহাপুরুষের সঙ্গে যুক্ত করে দেবেন তিনি জানেন না। তাহলে ঠাকুর এদের দেখছেন, মাস্টার মশাই যে ঠাকুরের কাছে এলেন এবং ঠাকুরের জীবনী কার হবে এবং যে জীবন জীবনী গ্রন্থটাকে প্রথমে কি বলবেন, এই নিয়ে একটি ঘটনা আপনাদের বলব। আমি এটিকে একটি ভয়ঙ্কর রকমের ভীষণ ভালো সম্পূর্ণ একটি উপন্যাস বলে মনে করি। এমন উপন্যাস একমাত্র টলস্টয় লিখতে পারতেন, যারা ক্লাসিকের উপন্যাস লেখেন গল্পটি হয়তো লিখতে পারতেন। এখনকার কালের ওই সিনেমার জন্য যে লেখা হয় এটুকুটুকু নানা রকম ঘটনা হচ্ছে, তা নয়, ক্লাসিক ভালো লিখে। তাই এই যে ভগবান শ্রী রামকৃষ্ণকে নিয়ে একটি জীবনী লেখা হবে, যে যেমন জীবনী সক্রেটিস লিখেছিলেন, প্লেটো লিখেছিলেন সক্রেটিসের নিয়ে, এই কথামৃতের ভূমিকায় স্বামী হিরণ্ময়ানন্দজি এটি উল্লেখ করেছেন।
মাস্টার মশাই যে অধিক ঠাকুর সেইভাবে নিয়ে এসেছিলেন, তুমি দেখবে আর কেউ না, কারণ এই ব্যাপারে আমি তোমাকে চিহ্নিত করেছি। কিন্তু এবং তিনি একই সঙ্গে দুটো স্কুলের মাস্টারমশাই, পরে সুরেন্দ্রনাথ কলেজে যাবেন, এবং তিনি কি তিনি নিরাকার না সাকার কোন মতে বিশ্বাস করেন, তিনি কেশবচন্দ্রের সঙ্গে সম্পর্ক রেখেছেন, তিনি বিদ্যাসাগরের সঙ্গে সম্পর্ক রেখেছেন, তিনি হঠাৎ দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণ যার কোনো তখনো পর্যন্ত কোনো বায়োডাটা নেই, কোনো আইডেন্টিটি নেই, তিনি কামারপুর থেকে দাদার সঙ্গে চলে এসেছেন কলকাতায় এবং তার একটা অদ্ভুত জীবন, তিনি কামারপুকুরের গদাই গদাধর, তিনি এসেছেন দক্ষিণেশ্বরে এক বিরাট ধনী মথুরবাবুর শাসনে একটি বিরাট মন্দির করেছেন, সেখানে এসেছেন, তার দাদা বিধান দিয়েছেন। আমাদের ব্রাহ্মণদের একটি নীতি ছিল যে কৈবর্তে প্রতিষ্ঠিত কোন দেবালয়ে অন্নভোগ দেওয়া যাবে না, রানী রাসমণির বোন আমি অন্নভোগী। তখন ঠাকুরের দাদা জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার তাকে একটি পদ পাঠিয়ে দিয়েছিলেন এবং রামকুমারকে তিনি পরবর্তীকালে প্রথম মন্দিরের পূজারী করবেন এবং গদাধর যখন জামাপুর করে দাদা চলে আসেন এবং আমাদের দিগম্বরবাবু বাড়িতে তিনি পূজা করেন, পূজারী তাকে রামকুমার এনেছেন কলকাতায়, তাকে এই পুজো টুজো শেখাবেন, জলবাণী শেখাবেন এবং একটু শাস্ত্র পড়াবেন, জ্যোতিষ শাস্ত্র পড়াবেন, ভাইকে তৈরি করবেন, সংসারের অবস্থা খুব খারাপ, পিতা চলে গেছেন, ভয়ঙ্কর অর্থাভাব, হঠাৎ রোজগের মানুষের দরকার, তাই ভাইকে নিয়ে এসছেন, ভাই সাহায্য করুন। এর বেশি তো কিছু নয়, প্রথমে নাথের বাগানে এলেন, তারপরে এলেন ঝামাপুকুর, ঠাকুর কিছুই জানেন না তা কি হতে চলেছে কি হবে তা জানা নেই, কারণ কিন্তু প্রথম থেকেই নিজেকে সমর্পণ করে দিয়েছে, তার তো নিজের কোনো চাহিদা নেই, নিজের কোনো কথা নেই। তিনি পরবর্তীকালে যেমন বলছেন আমি খাই চাই আর থাকি, আর সব আমার মা জানে, ওই যে মন্দিরে মা আছে উনি জানেন, আমি কিছুই জানি না, আমি খাই চাই থাকি। এই যে সারেন্ডার, এই কেমন সারেন্ডার, যেন হাত পা বেঁধে একটা উঁচু জায়গা থেকে লাফিয়ে পড়ছে, এই যে সমর্পণ, এই সমর্পণটা তো আন্তরিক, এর মধ্যে কোনো পঞ্চকতা নেই, এর মধ্যে কোনো অবিশ্বাস নেই। তাহলে আমাদের প্রবাদ আছে বিশ্বাসে নিরায় বস্তু তর্কে বহুদূর, এটি তিনি প্রমাণ করলেন, তা তিনি তো দক্ষিণেশ্বরে এলেন এবং তারপরে দাদা চলে যাওয়ার পর পূজারী হলেন, তারপরে মায়ের সঙ্গে একটা তার এনকাউন্টার হলো, তিনি মাকে প্রশ্ন করলেন এই যে তুমি আমার সঙ্গে নিপা করে দাঁড়িয়ে আছো শিবের বুকে পা দিয়ে, আর এই যে আমি পুজো করছি ওই যে ওদিকে গঙ্গা বয়ে যাচ্ছে, আর ওই যে ওদিকে ধনী গৃহিণী রাসমণি বসে আছে, ওই যে মথুরকুটি বাড়ি তোর তোলায় বসে পরপর করে ফসকিতে তামাক খাচ্ছে, তুমি আগে প্রমাণ করো, তুমি আমাকে প্রমাণ দাও, তুমি পাথরের মূর্তি না তুমি জীবন্ত, তোমার কি চৈতন্য আছে, তুমি কি সত্যি মানুষের উপকার করো, তুমি কি সত্যি শক্তিময়ী, তুমি কি সত্যি ভবতারিণী, তুমি কি সত্যি দশম অবিদ্যার এক বিদ্যা, না তুমি শুধুই একটি পাথরের প্রতিমা। তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে এই গদাধর তোমাকে এই চ্যালেঞ্জ করছে, তোমাকে পাঁজা পোজা করে নিয়ে গিয়ে গঙ্গার ধারে ফেলে, আগে প্রমাণ করো তোমার অস্তিত্ব, তবেই আমি তোমার এইরকম যখন অবস্থা, তখন যে ঘটনাটি ঘটলো আপনারা ঠাকুরের জীবনীতে পড়েছেন সেই বিস্তারে আমি যাচ্ছি না, তিনি যখন একেবারে আত্মভাব নিশ্চিত হলেন এবং যেটি নিয়ে পরবর্তীকালে কথা বলতে দ্বন্দ্ব শুরু হবে প্রথম থেকেই মাস্টার মশাইয়ের সঙ্গে, তিনি নিশ্চিত হলেন যে মানুষ যেভাবেই হোক যেমন করেই হোক যেমন প্রতিমাই
নির্মাণ করুন বা একটা পাথরের মুড়ি নিয়ে আসুন কি একটা কাগজের টুকরো নিয়ে এসে যদি বিশ্বাস করে এটি ভগবান, এটি শক্তি, এটি মা কালী, তাহলে এটি শক্তিমন্ত হবে। কি করে হবে? না আমার ইচ্ছা, আমার ইচ্ছা। এই পৃথিবীতে যার ইচ্ছায় জ্বলছে সেই ইচ্ছা শক্তি খানিকটা তো আমাদের ভেতরেও রয়েছে। আপনারা তো আজকে এই বিজ্ঞানের যুগে জানেন যে আমরা একটা ওয়েভের মধ্যে বসে আছি, একটা তরঙ্গের মধ্যে বসে আছি, এবং আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সংযুক্ত হয়ে আছি একটা নেটওয়ার্কের দ্বারা। প্রমাণ প্রত্যেকের পকেটে মোবাইল আছে। বিজ্ঞান তাকে আপনাদের বুঝিয়ে দিয়েছে যে আমরা কোনো ডেড ওয়ার্ল্ডে নেই, আমরা কোনো মৃত একটা জগতে নেই, এখানে শুধুই ভেঙে পড়া অলিন্দ অতীতের রাজারা যেটা ঐশ্বর্যের বর্ণনা তা তো নয়, এটি ভয়ঙ্কর রকমের ত্রাণিত। আমরা যে ভূমিতে আছি সেই ভূমির থেকে একটা শক্তি আমার পা দিয়ে ওপর দিকে উঠে যাচ্ছে, অনন্তের দিকে চলে যাচ্ছে, দূরে দূরে বহু